দেখো বন্ধুরা যোগ্যতার কম অর্থে এখানে যেটা বুঝাতে চেয়েছি এমনও হতে পারে যে তোমার থেকে তোমার পার্টনার দেখতে হয়তো একটু বেশি সুন্দর যে জন্য তোমার মনে এই ভয়টা কাজ করে যদি আমি তাকে তোষামত করে না চলি তাকে বেশি ভালোবাসা না দেখায় তবে সেই মানুষটা হয়তো আমাকে ছেড়ে চলে যাবে বা এমনও হতে পারে যে অর্থনৈতিক দিক থেকে তোমাদের ফ্যামিলির থেকে তার ফ্যামিলি একটু বেশি ইস্টাবলিশ যে জন্যই তোমার মনে এই ভয়টা রয়েছে ইদানিং ফোনে কথা বলাকালীন আমার কাছে যে প্রশ্নটা সবচাইতে বেশি এসেছে সেটা হচ্ছে কি যে দাদা আমার ভালোবাসার মানুষটা আমাকে অকারণে অবহেলা করে অকারণেই আমাকে পাত্তা দেয় না তো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো দেখো বন্ধুরা কেউ একটা মানুষ তোমাকে অকারণে পাত্তা দেয় না অকারণে অবহেলা করে এটা তো ঠিক না এমনও তো হতে পারে যে তার অবহেলা করার পিছনে তোমাকে পাত্তা না দেওয়ার পিছনে যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে বাট সেই কারণগুলোকে তুমি দেখতে পাচ্ছ না বা তোমার নজরে আসছে না একটা কথা বলো তো যদি তোমাকে কেউ প্রচণ্ড ভালোবাসে তোমাকে এত বেশি ভালোবাসে যে সর্বদাই সে তোমার পেছনে পড়ে থাকে তোমাকে ইমপ্রেস করার জন্য দিন রাত এক করে দেয় তোমার মন জুগিয়ে চলার জন্য সে সব কিছুই করতে রাজি থাকে তোমার যা পছন্দ সেই পছন্দ মাফিকই সে কাজ করে তোমার পছন্দের ড্রেস পরে তোমার পছন্দের খাবার খাই শুধুমাত্র তোমাকে ভালোবাসে বলে তোমাকে সন্তুষ্ট রাখবে বলে তুমি ভালো আছো না খারাপ আছো সর্বদাই ফোন করে তোমার খোঁজ খবর নাই। তোমার শরীর একটু খারাপ হয়ে গেলে সে নিজের কাজের সমস্ত কিছুকে বাদ ছাদ দিয়ে শুধুমাত্র তোমার শরীরকে ঠিক রাখার জন্য ওষুধ নিয়ে আসতে ব্যস্ত থাকে তোমার খোঁজ খবর নিয়ে তোমাকে প্রতি মুহূর্ত মানসিক দিক থেকে স্যাটিসফাই করার জন্য সর্বদা তৎপর থাকে ফিজিক্যালি লেভেলে তোমাকে ঠিক করার জন্য সে তোমার জন্য মেডিসিন আনার পাশাপাশি সর্বদাই তোমার মনের সাহসকে বাড়িয়ে থেকে উৎসাহিত করে থাকে যদি এমন টাইপের কোন একজন পার্সেন্ট তোমার পেছনে সর্বদা পড়ে থাকে এবং সে পার্সেন্টার প্রতি তোমার যেমন সন্তুষ্টি বোধ কাজ করবে যে হ্যাঁ পৃথিবীতে কেউ একজন আছে যে মানুষটা আমাকে এতটা কেয়ার করে যে মানুষটা আমাকে এতটা ভালোবাসে যে মানুষটা আমাকে এতটা ইম্পর্টেন্ট দেয় এরই পাশাপাশি তোমার নিজ অজান্তেই তার প্রতি একটা অবহেলিত মনোভাব চলে আসবে তুমি কি জানো তুমি হয়তো বলবে যে না দাদা এটা হতেই পারে না বাট তুমি কল্পনাই করতে পারবে না যে আমরা মানুষেরা যখন কোনো একটা জিনিসকে প্রয়োজনের তুলনায় বেশি পেয়ে যাই সেই জিনিসটার প্রতি কিন্তু আমরা কখনো মূল্য দিতে জানি না এটা কিন্তু হিউম্যান নেচার অনুযায়ী হয়ে থাকে এবং সবচাইতে বড়ো বিষয়কে যেন আমরা আমাদের ভুলটা দেখতে পারি না আমরা আমাদের ভুল দেখতেই পাই না সেই জন্য তো কোনো এক মহাপুরুষ বলে গেছে যে আমাদের জীবনে সবচাইতে বড় ভুল হলো যে আমরা ভুল করার পরও এটা রিয়েলাইজ করতে পারি না যে আমরা ভুল করেছি কেননা প্রত্যেকটা মানুষই কিন্তু নিজের কাছে নির্ভুল আর এই নির্ভুল ভাবার জন্যই কিন্তু আমরা আমাদের ভুল ত্রুটিগুলোকে শুধরাতে পারি না কেননা আমরা আমাদের ভুল ত্রুটিগুলো নিজেরা নিজে দেখতে পারি না সেই একইভাবে তুমি তার লাইফে থাকাকালীন তুমি তোমার তরফ থেকে যে ব্যবহারগুলোর কথা আমি উল্লেখ করলাম তাকে ইম্পর্টেন্টও তার খবর নেওয়া তার ফোন কল আসার আগেই তুমি তাকে ফোন কল করে তার বিষয়ে সব কিছু জানো সে কেমন আছে সে খেয়েছে কি খায়নি তার শরীর কেমন আছে তার একটু শরীর খারাপ হয়ে গেলে তোমার জন্য মাথা খারাপ হয়ে যায় সব দিক থেকে তুমি তোমার তরফের কেয়ার তাকে দেখানোর ফলেই কিন্তু সে তোমাকে ভালোবাসে এবং তুমি এই বিশ্বাসে বিশ্বাসী যে আমি তাকে এতটা কেয়ার করি বলেই কিন্তু তার তরফ থেকে ভালোবাসাটা পাই এবার আমি তোমাকে সাজেশন দেবো যে তুমি তোমার তরফ থেকে এই সমস্ত কার্যকলাপগুলোকে একদম স্টপ করে দাও হ্যাঁ এবার তুমি কিন্তু চমকে উঠবে যে এটা কি করে সম্ভব কেননা আমি আমার ভালোবাসার মানুষটিকে ভালোবাসবো বাট আপনি বলছেন যে এই সমস্ত কার্যকলাপগুলো কি স্টপ করে দেব হুম কেন না তুমি তোমার তরফ থেকে সে মানুষটিকে এত পরিমাণ ভালোবাসা দেওয়ার ফলেই কিন্তু সে মানুষ তার মনে তোমার সম্পর্কে অবহেলিত মনোভাব জন্মে গিয়েছে তাকে ততটাই ভালোবাসা দাও যতটা ভালোবাসা নেওয়ার পরে সে তোমাকে রিটার্ন দিতে পারে তাকে এত পরিমাণ তুমি তোমার তরফ থেকে ভালোবাসা দিয়ে দিয়েছো যে সে তোমাকে ভালোবাসা রিটার্ন দেওয়ার প্রয়োজনীয়তাই মনে করে না কেননা সেটা ভালো করেই জানে যে আমি যদি তোমাকে ভালো নাও বাসি তারপরেও তুমি তাকে ভালোবেসে যাবে এই জন্যই কিন্তু তুমি তোমার ভুলটাকে বুঝতে পারো যে কেন সে তোমাকে অবহেলা করছে কেন সে তোমাকে পাত্তা দিচ্ছে না তুমি তাকে এমন কিছু বিষয় বেশি বেশি দিয়ে দিয়েছো যেগুলো পাওয়ার ফলে তার মনটা অলরেডি সন্তুষ্টিতে ভরে গেছে যে জন্যে কিন্তু তোমার প্রতি তার আর সেরকম ইন্টারেস্টটা নাই এবার যখন তুমি তোমার তরফ থেকে সম্পূর্ণরূপে স্টপ হয়ে যাবে এই সমস্ত জিনিসগুলো দেওয়া বন্ধ করে দেবে তখনই কিন্তু সে তোমার প্রয়োজনীয়তাটা অনুভব করবে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না যতদিন আমাদের দাঁত থাকে ততদিন কিন্তু আমরা দাঁতের মর্ম সঠিকভাবে উপলব্ধি করতে পারি না যখন আমাদের দাঁত পড়ে যায় তখন আমরা বুঝতে পারি যে দাঁত আমাদের কাছে কতটা ভ্যালুব্যাল ছিল তো তোমার তরফ থেকে এই বিষয়গুলো তুমি তাকে দিয়ে রয়েছো দিয়ে যাচ্ছ যার ফলেই কিন্তু সে তোমাকে পাত্তা দিচ্ছে না তোমার প্রয়োজনীয়তা তার কাছে আর সেরকমভাবে হয়ে উঠছে না কেননা তার প্রয়োজন তো তুমি সম্পূর্ণভাবে তার চাহিদার আগেই মিটিয়ে দিচ্ছ যার জন্যই কিন্তু সে তোমাকে আর ইম্পর্টেন্ট দিচ্ছে না জাস্ট রিয়েলাইজ করো তোমার জল পিপাসা লেগেছে এবার জল পিপাসা লাগার পর যদি তুমি হন্তদন্ত করে জল খুঁজতে গিয়ে যদি জল না পাও অনেক কষ্টের পরে জল পাও তবেই তো তুমি জলের মূল্যটা বুঝবে বাট তোমার জল পিপাসা লাগার আগেই যদি সব সময় তোমার কাছে জল থাকে তবে তুমি জলের অস্তিত্বটাকে অনুভব করবে কীভাবে একইভাবে তোমার পার্টনারের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলোকে তুমি তোমার তরফ থেকে পূরণ করে দেওয়ার জন্যই কিন্তু তার কাছে তুমি মূল্যহীন হয়ে যাচ্ছে বাট তুমি তোমার দোষটাকে বুঝতে পারছো না যে জন্যই কিন্তু তোমার মনে এই প্রশ্ন যে সে মানুষটা আমাকে অবহেলা করছে পাত্তা দিচ্ছে না আমার তরফের কোনোই দোষ নেই বাট তোমার তরফ সবচাইতে বড় দোষ তো তুমি করেই রয়েছো এবার আসছে দ্বিতীয় পয়েন্টে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে কি যে দেখো বন্ধুরা আমরা কিন্তু সর্বদা এটা চেয়ে থাকি যে যাদেরকে আমরা পার্টনার হিসাবে আমাদের জীবনে চাই তারা হয়তো আমাদের থেকে যোগ্যতার বিচারে একটু উঁচু হয়ে থাকবে বা সমকক্ষ হয়ে থাকবে আমাদের থেকে নিচু যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকেই কিন্তু আমরা অবহেলা করার সাহস পাই আর আমাদের লাইফে কিন্তু তাদেরকে আমরা চাই না তো লক্ষ্য করে দেখো তো তুমি তোমার পার্টনারের থেকে সমকক্ষ যোগ্যতায় রয়েছ না তার চেয়ে যোগ্যতা কমে রয়েছে। আমি তো দিয়ে বলতে পারি তুমি কোনো না কোনো দিক থেকে তার চেয়ে যোগ্যতাই কমে রয়েছে। যে জন্যই কিন্তু সে তোমাকে অবহেলা করার সাহস পায় আর তুমিও তাকে সর্বদা তোষামত করে চলো তুমিও তাকে প্রচণ্ড ভালোবাসো তুমিও তাকে তেল মেরে চলো কেননা তোমার মনে করতে একটা দুর্বলতা রয়েছে যদি আমি আমার তরফ থেকে এমনভাবে না চলি তবে সে মানুষটা আমাকে ছেড়ে চলে যাবে সে মানুষটা আমাকে ভালোবাসবে না দেখা বন্ধুরা যোগ্যতার কম অর্থে এখানে যেটা বুঝিয়ে দিয়েছি এমনও হতে পারে যে তোমার থেকে তোমার পার্টনার দেখতে হয়তো একটু বেশি সুন্দর যে জন্য তোমার মনে এই ভয়টা কাজ করে যদি আমি তাকে তোষামত করে না চলি তাকে বেশি ভালোবাসা না দেখায় তবে সে মানুষটা হয়তো আমাকে ছেড়ে চলে যাবে বা এমনও হতে পারে যে অর্থনৈতিক দিক থেকে তোমাদের ফ্যামিলির থেকে তার ফ্যামিলি একটু বেশি ইস্ট্যাবলিশ যে জন্যই তোমার মনে এই ভয়টা রয়েছে যে হয়তো সে আমাকে ছেড়ে চলে যাবে আমার ফ্যামিলিকে হয়তো তার ফ্যামিলি গ্রহণ করবে না যদি আমি তাকে ভালোবাসার দ্বারা তার মনটা জয় করে না রাখি ব্যায় হতে পারে যে যোগ্যতার বিচারে সে তোমার থেকে অনেকটাই এগিয়ে অনেক বিষয়ে তোমার থেকে সে বেশি যোগ্যতা সম্পন্ন দেখা গেলো সে পড়াশোনায় ভালো বা তার মধ্যে এমন কিছু গুণ রয়েছে যে গুণগুলো তোমার মধ্যে নেই যে জন্যে কিন্তু তোমার তাকে নিয়ে একটা ভয় কাজ করে যদি আমি তার মন যুগে না চলি যদি তার মন রেখে না চলি যদি আমি আমার তরফ থেকে তাকে বেশি ভালোবাসা না দেখায় তবে তো সে মানুষটা আমাকে ছেড়ে চলে যাবে এই সমস্ত কারণের জন্যই কিন্তু তুমি তোমার তরফ থেকে সর্বদাই তাকে বেশি বেশি ভালোবাসা দেখাও তৎসহ সে তোমাকে অবহেলা করার সাহস পায় কেননা যোগ্যতার দিক থেকে তুমি তার কাছে কোনো না কোনো দিক থেকে সমকক্ষে নেই নিচুতে রয়েছে যে জন্যই কিন্তু সে তোমাকে অবহেলা করার সাহস পায় তাই সর্বদা উচিত নিজের যোগ্যতা সম্পূর্ণ কাউকে ভালোবাসা নচেত আমার যোগ্যতার থেকে যোগ্যতার দিক থেকে কেউ একটু নিচু তাকে ভালোবাসা তবে কিন্তু তুমি তার কাছে অবহেলিত হবে না সর্বদাই সে তোমাকে পাত্তা দেবে যখনই তুমি তোমার যোগ্যতার চেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন কাউকে ভালোবাসা তখনই কিন্তু তার কাছে তুমি অবহেলিত হবে অবমানিত হবে এবং তাকে সর্বদাই তোমাকে তোষামত করে চলতে হবে তো এই চলে আজকের ভিডিওর মূল দুটি কারণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কেননা আমি কিন্তু নতুনদের হারাতে চাই না